আমি গো তুমি জগত স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও? কোন জন্মের অপুর আল্লাহ, কোন জন্মের অপুর বন্ধুরে, একদিন সব চারিয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে, দুনিয়ার সব পর হবে জগৎ স্বামী রিসিভ করবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, নুরানি বিছানা বিছায় নবী ঘুম পাতাবে। আসিয়া বলতেছে আমি না গো মা, সমস্ত রাষ্ট্রের প্রজাগণ আমার স্বামীর খুদা মানে খুদা জানে, কিন্তু স্বামী কোনোদিন খুদা হইতে পারে না। একদিন সমস্ত রাষ্ট্রের প্রজাগণ স্টেক করছে, আমরা তোমারে খোদা জানি খোদা মানি, কিন্তু তোমার বিবি তোমারে খোদা মানে না। কথা দিছি আগামী দিন 10টায় ময়দানে তোমার বিবি প্রকাশ্য মাঠে আমাদের সামনে তোমাকে খোদা বলে ডাক দিতে হবে, যদি খোদা বলে ডাক দেবে তো আমরা খোদা বলে মানব, নতুবা আমরা চলে যাব আর কোনদিন খোদা বলবো না। ফেরাউন বিপদে পড়ে গেছে, ফেরাউনের লাশ আজ পর্যন্ত মিশরে আছে, অক্ষত অবস্থা রেখেছে। মাঝে মধ্যে ফেসবুকে সারে বিরাট বড় লাশ কঙ্কাল হয়ে পড়ে আছে, বিশ্ববাসীকে আমার আল্লাহ দেখাইতে, সুবহানাল্লাহ বলেন বন্ধুরে। ফেরাউন বলতেছে আসিয়া গো, আসিয়া গো, বিরাট বড় বিপদে পড়ে গেছি, আসিয়া গো হুদা কই কি? ফেরাউন খুশি, আসিয়া বলছে হুদা কই কি? ফেরাউন খুশি, আসিয়া কো বান্দা বিপদে পড়লে খুদা বাঁচাইবে, খুদা বিপদে পড়লে কে বাঁচাইবে? ফেরাউন বলতেছে আসিয়া মজা করার সমখাতে নাই, রাত পয়লে কঠিন পরীক্ষা, সমস্ত প্রজাগণ বিদায় নিবে, একটাই কারণ তুমি আমাকে হুদা বলে ডাক না দিবে, সমস্ত রাষ্ট্রের প্রজাগণ বিদায় নিবে, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তুমিও জানো আমিও জানি, আজীবন থাকবো আমি স্বামী তুমি বিবি, কিন্তু কালকের মাঠে একবার তুমি হুদা কইয়া ডাক দিবে। জীবনে দিলে দিও না দিলে নাই, বলো আসিয়া তুমি খুদা বলে ডাকবে কিনা? আসিয়া বলো মন্দ কিছু বলে নাই, খাবা না কিছু বলে নাই। ফেরাউন বলতেছে ও উজির রে কঠিন পরীক্ষা, যদি আসিয়া খুদা বলে ডাক না দিবে সমস্ত প্রজাগণ বিদায় নিবে, হুদাগিরি চলে যাবে, জোরে কৌশলে না মানলে জোরে হইলে তারে খুদা বলাইতে হবে, তুমি বাজারে যাও তাড়াতাড়ি আটটা গুদা বানাই নিয়ে আসো, মুডা মুডা রড দিয়ে আটটা শাবল বানাই আনছে, আইনা কইডির আগুনে পুরা দাও, ইডি আগুনে পুড়তেছে লালের লাল হইতেছে, সারা রাত্র ফেরাউনের চোখে ঘুম নাই, 10টার পরে কঠিন পরীক্ষা আসতেছে, রাত্র প্রভাত হয়ে গেছে, প্রজাগণ ময়দানে হাজির হয়ে গেছে, ডাকতেছে খুদা তাড়াতাড়ি আসো ময়দানে, আসিয়াকে সঙ্গে নিয়ে। ফেরাউন বলতেছে আসিয়া ও আসিয়া চলো আমার সাথে যাবো, কোথায় কো ময়দানে? কেন গো? একবার বলে ডাক দিও আমারে, আমি তোমার খোদা, লজ্জা দিও না শরম দিও না, আসিয়া ভালো মন্দ কোনো কিছু কয় না, রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে, ইমান কারে কই রে বন্ধু, ইমানদার কারে কই? ইমানদার হইলে, ইমানদার হইলে আমার আল্লাহ রাজি হয়, ইমানদার হইলে আমার নবী রাজি হয়, ইমানদার হইলে আল্লাহর প্রেমে জীবন দিলে আমার নবীকে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। রসুল আগমন করেছেন বাক্কাতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম, জাতির পিতা দোয়া করেছেন এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর পৃথিবীতে আমাদের মাঝে পাঠাও যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে, সুবহানাল্লাহ বলেন। কাবাগরটা কারগর
জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না বলেন? এক শ্রেণী বলতেছে, এক শ্রেণীর মুসলমান বলতেছে যা করে আল্লাহ করব, নবী করব কি ওলি করব কি, যা করে আল্লাহ করব। আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, আল্লাহ ডাইরেক্ট কিছু মাধ্যম দিয়ে করা, মাধ্যম দিয়ে করা। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন ইন, যদি কুনতুম তুহিব্বুনাল্লাহা, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে কাকে, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তো ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহকে ভালোবাসতে হলে কার হইতে হবে? আল্লাহর নবীর হইতে হবে। কার হইতে হবে? নবীর হইতে হবে। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইহুবিকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। যারা আপনার হবে তারা আমার কি হবে? বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ কার হইলে? নবীর হইলে। কার হইলে? নবীর হইলে জীবনের গুনাহ মাফ চাইতে হয় না, মাফ চাইতে হবে না, জান্নাত চাইতে হবে না। জান্নাত নবীর উম্মতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, জান্নাত নবীর উম্মতের জন্য সৃষ্টি করেছেন। উম্মত উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত। কয় দলে? জোরে বলেন, কয় দলে? এক দল বেহেশতি, 72 দল দুজুকি। 73 দল আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবী বলেন কুল্লুহু ফিনার, সমস্ত মুসলমান দুজুকি। সুবহানাল্লাহ বলেন, একজন এক বচন বলে নাই, বহু বচন বলছেন কুল্লুহু ফিনার, সমস্ত মুসলমান দুজুকি। মুসলমানদের প্রথম জামাত হচ্ছে সাহাবীগণ, কলিজা পানি নাই, শুকিয়ে গেছে, কারণ সবাইকে বলছে দুজুকি। পরক্ষণে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন, যখন একটা দলের কথা বলছে তখন একটু তৃষ্ণা আইছে, একটু পানি আইছে, একটু সান্ত্বনা আইছে। আসার পরে বলে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজুকি, একটা দল ব্যতীত এটা কোন দল? রাসূলে পাক বলেন মান আলাইহে ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীগণ, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাহিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে চলবে, তারা হবে বেহেশতি। সুবহানাল্লাহ বলেন, এখন সাহাবীগণ বলে ইয়া রাসূলুল্লাহ, 72 দল যে দুজুকে যাবে তাদের মধ্যে কি নামাজ থাকবে না? নবী বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আসকন, জুব্বা, ডিলা, কুলুপ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজি, হাফেজ, ইমাম, মাওলানা, পীর সব থাকবে। কো এক দল কো তাদের মধ্যে থাকবে। তো 72 দলের মধ্যে যে লেবাস, এক দলের মধ্যে এই লেবাস, 72 দলের যে গুণ, এক দলের এই গুণ। 72 দল দুজুকে যাবে কোন দোষে? রাসূলের পাক বলেন 72 দলের মধ্যে যথেষ্ট পরিমাণ আমল থাকবে, মাগার ঈমান থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান না থাকার কারণে 72 দল দুজকে যাবে, এক দল ঈমান ও আমল উভয়টা থাকার কারণে ওরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, ওরা জান্নাতে যাবে, ময়দানে মহাশরে আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। আল্লাহ নিজে বলবে আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে আমার উম্মত জান্নাত চাই না, আমার উম্মত জান্নাতে যাবে না। তো আল্লাহ বলবে আপনার উম্মতে কি চাই? নবী বলবে আমার উম্মতে আপনাকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, কাকে? জোরে বলেন, কাকে? উম্মতে মুহাম্মদি আল্লাহকে দেখতে চাই। মুসা নবী দেখতে চেয়েছিলেন কাকে? জোরে বলেন, চারজন সম্মানিত নবীর মধ্যে তিনি একজন, জলিল কদর পয়গম্বর। তিনি বলতেন, কানতেন রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ তুমি এক নজর দেখা দাও। সুবহানাল্লাহ বলেন,
আল্লাহ বলে লান্তারানি লান্তারানি তুমি যদি আমাকে দেখে দৃষ্টি শক্তি ঠিক রাখতে পারো তাহলে তুমি দেখবে আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি সুবহানাল্লাহ বলেন আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি নিক্ষেপ হলো তুর পাহাড়ে 70,000 নূরের পর্দা অতিক্রম হয়ে এই নূরটা আসলো তুর পাহাড়ে 6 মাইল পর্যন্ত তুর পাহাড় পুরো ছাই হয়ে গেল সুবহানাল্লাহ বলেন যেই ছাইগুলি বর্তমানে আমরা সুরমা রূপে ব্যবহার করি মুসা নবী বেহুশ মুসা নবী কি 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন কয় দিন 40 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ ছিলেন আল্লাহকে দেখতে গিয়ে সহ্য করতে পারে নাই কিন্তু আমার নবীকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর আরশে নিয়ে এক চেয়ারে আল্লাহ বসছেন আরেক চেয়ারে নবীকে বসাইছেন আরো আসতে বলেন আরো আসতে বলেন তো মুসা নবী আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ে আসলো মুসা নবী বেহুশ হয়ে গেল তুর পাহাড়টা পুরো ছাই হয়ে গেল আমার নবী আল্লাহর পাশে যখন বসছেন আল্লাহর সমস্ত পর্দা উঠিয়ে দিয়েছেন আরো আসতে বলেন সমস্ত পর্দা উঠিয়ে দিয়েছেন কিন্তু নবী নবী জ্বলে নাই আল্লাহ বলেন দোস্ত আপনাকে আমার এত কাছে কাবা কাউসাইন আও আদনা আপনাকে আমার এত কাছে কেন এনেছি জানেন কো কেন আমি সৃষ্টিকে আমার নিজ ইচ্ছায় সৃষ্টি করেছি সৃষ্টিতে সৃষ্টিকে আমার নিজ ইচ্ছায় আকৃতি দিয়েছি কিন্তু আমাকে আপনাকে আমি নিজ ইচ্ছায় সৃষ্টি করি নাই আপনি যে রূপ যে সুরত চেয়েছেন ওই রূপে ওই সুরতে আমি আপনাকে দিয়েছি ওই রূপ নমুনা দেখার জন্য ওই রূপ নমুনা দেখার জন্য আপনার গাল মোবারক কেন নাক মোবারক কেমন ফুট মোবারক কেমন চোখ মোবারক কেমন আমি দেখার জন্য আপনাকে কাছে এনেছি এটাকে বলা হয় মেরাজ সুবহানাল্লাহ বলেন এটাকে কি বলা হয় মেরাজ কিন্তু শরীয়ত বলতেছে শরীয়ত বলতেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল এই পৃথিবীতে নবীজি আগমন করেছেন কাবাকে পবিত্র করার জন্য জাতির পিতা দোয়া করেছেন কাবা ঘরের মালিককে খুব মনোযোগ নবীকে না চিনে কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামে যাবে নবীকে চিনার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দৈনিক পাবে জোর করুন সুবহানাল্লাহ নবীকে যারা চিনে তাদের জন্য নামাজ মিলাদুন নবীকে যারা মানে তাদের জন্য নামাজ মিলাদুন নবী যারা মানে না তাদের জন্য নামাজ না কাবাগরকে কাবাগরটা আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা চলতেছে কে করতেছে আল্লাহর বান্দারা কে করতেছে কিসের পূজা করে 360 দেবীর পূজা করে এই মূর্তিগুলি কোথায় কাবাগরের কাবাগরের ভিতরে হেদায়েতের মালিককে হেদায়েতের মালিককে আল্লাহ ওদেরকে হেদায়েত দেয় না কি রে একদল মোল্লা বাইরিছে এটি নিজেও পদভ্রষ্ট এটি সরল প্রাণী মুসলমানকে বানাইতেছে পদভ্রষ্ট ক যা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি ও মোল্লা তুই নিজে জাহান্নামী তোর পিছনে যারা নামাজ পড়ে হারাও জাহান্নামী কারণ তুই সত্য বুঝস না রসূল এসেছে পৃথিবীতে রহমত স্বরূপ শুধু রহমত না কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহু কাজুর কোন সুবহানাল্লাহ হক আসবে সত্য প্রতিষ্ঠিত হবে হক আসবে বাতিল দূর হবে কাদ জাকুম মিনাল্লাহি নূর আই আল্লাহ কি তরফ সে নূর সুবহানাল্লাহ বলেন অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন রাসূলে পাক এসেছে 12 রবিউল আব্বাল সোমবার সুবহ সাদেকের টাইম বাক্কাতে কাবা ঘরের পূর্ব প্রান্তরে সুবহানাল্লাহ বলেন
কাবাগরের পূর্ব দিকে মা আমেনার গড়ে, কাবাগরের পূর্ব দিকে মা আমেনার গড়ে রাসূল পাকের আগমন হয়েছে 12ই রবিউল আব্বাল সোমবার সুবহে সাদেকের টাইম রাতের 2:30-3টা বাজতেছে। এমন সময় আব্দুল মুত্তালিব ডেকে বলে উম্মে আইমান আমার নাতি মুহাম্মদ এসেছে দরাতে, এনে দাও আমার কোলেতে। সুবহানাল্লাহ বলে উম্মে আইমান বলেন মা আমেনা এখনো ঘুমিয়ে আছে, মা আমেনা এখনো ঘুমিয়ে আছে, আপনি আপনার নাতি মুহাম্মদ পাইলেন কই? আব্দুল মুত্তালিব বলতেছে রাতের 2:30-3টা যখন বেজে গেছে আসমান এবং জমিনের মধ্যে স্লোগান চলতেছে। কি চলতেছে? রাসূলের পাকের আগমনের স্লোগান চলতেছে, কিন্তু মা আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন রাসূল এসেছে পৃথিবীতে, খানায়ে কাবার পূর্ব দিকে, মক্কার কাবা 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কারণ পূর্ব দিকে সাজদা দেয় কেন? আমরা সাজদা কোন দিকে দেই? আমরা কোন দিকে দেই? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কে আছে? কাবা আছে, এই কারণে আমরা পশ্চিম দিকে সাজদা দেই। তো কাবা সাজদা দিছে কোন দিকে? জোরে বলেন কোন দিকে? কারণ কাবার কাবা এসেছে পূর্ব দিকে, কাবার কাবা এসেছে পূর্ব দিকে। লাইসাল বিররা আনতুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন কেবলা পূর্ব দিকেও আছে পশ্চিম দিকেও আছে। আল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই। এখন সওয়াবের দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? পূর্ব দিকেও সওয়াব নাই, পশ্চিম দিকেও সওয়াব নাই। তো সওয়াবটা পাবো কোথায়? ওলা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবে একমাত্র ইমানে। সুবহানাল্লাহ বলেন ইমান কি? রাসূল পাক বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলেন কি নাই? নামাজ কার জন্য? ইমানদারের জন্য। নামাজ কার জন্য? রোজা কার জন্য? ইমানদারের জন্য। নবী বলেন আমার ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান নাই। ইমান নাই নামাজ পড়বে, ইমান নাই রোজা রাখবে, ইমান নাই যত আমলই করুক না কেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে আমি নবীজির প্রেম ও ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দোহাত তোলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুশে ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, সবাই বলি মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার সালাত। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাম। প্রাণ হলে মদাদয়া রসুল আল্লাহ মদদ, মদদ হাবিব আল্লাহ মদদ সালাম। মদদ
গৌসুল আজম মাদাদে মাদাদে ইয়া হাজা বাবা মাদাদে সালাম সালাতুনিয়া মাদাদয়াব আলা হযরত মাদাদে মাদাদয়া রেজিব বাবা মাদাদে সালাম আসুন বারি রবিউল আব্বাল সোমবার শুভেচ্ছা দেখার টাইম রসুলে খোদা এসেছেন বাক্কাতে মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বুনিয়াল ইসলামে আলহাম শের ইসলামের স্তম্ভ কয়টা জোরে বলেন কয়টা কালিমা নামাজ রোজা হজ যাকাত কয়টা হইল বাক্যল দুইটা বাক্যল কয়টা স্তম্ভ পাঁচটা বাক কয়টা দুইটা স্তম্ভ হলো পাঁচটা বাক্য হলো দুইটা দুই ভাগে বিভক্ত হলো এক দলের জন্য তিনটা আর এক দলের জন্য পাঁচটা যারা গরিব তাদের জন্য কালিমা নামাজ রোজা যারা ধনী তাদের জন্য হজ যাকাত ঠিক কিনা বলেন হজ হজ করার জন্য হজ করার জন্য শর্ত মক্কা মদিনা আসাফ আমারু আমিনা হজ করার জন্য শর্ত হলো মক্কা মদিনা সাফা মারু আমিনা নামাজ পড়ার জন্য শর্ত হলো বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর নামাজের জন্য শর্ত হলো বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর ও নোয়াঘর মুসলমান মনোযোগ হজ করতে তিন থেকে চার লক্ষ টাকা লাগে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মক্কা মদিনা সাফ আমারও আগিয়া হজ করতে হয় নামাজ পড়ার জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর এই তিন জায়গা ব্যতীত সাজদা দিলে হয়তো না কবুল গরিব মুসলমান তিন চার লক্ষ টাকা দিয়া ওই দেশে গিয়া নামাজ পড়া সম্ভব হতো না আমার নবীজির কদম মুবারকের সোয়া যেদিন বাক্কাতে লেগেছে উম্মতে মুহাম্মদের জন্য তামাম পৃথিবীটা মসজিদে হয়ে গেছে যারা নবী মানে না যারা মিলাদুন নবী মানে না যারা মিলাদুন নবীর জুলুস মানে না তাদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ না কারণ মসজিদে নবী আছে কি আছে তাদের জন্য মক্কা যাওয়া জায়েজ না কারণ মক্কাতে নবী আছে তাদের জন্য মদিনা যাওয়া জায়েজ না মদিনাতে নবী আছে সুবহানাল্লাহ বলেন মক্কা নবী আছে মক্কার প্রথম নাম প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম মুহাম্মদ নামের প্রথম শব্দ মদিনার প্রথম শব্দ মিম মুহাম্মদ নামের প্রথম শব্দ মিম মসজিদের প্রথম শব্দ মিম মুহাম্মদ নামের প্রথম শব্দ মিম মাদ্রাসার প্রথম শব্দ মিম মুহাম্মদ নামের প্রথম শব্দ মিম মিম বাদ দিলে মাদ্রাসা থাকে না দরাসা হয়ে যায়
মিম্বার দিলে মসজিদ থাকে না সজিদ হয়ে যা, মিম্বার দিলে মক্কা থাকে না কাকা হালি শূন্য হয়ে যা, মদি মিম্বার দিলে মদিনা থাকে না দিনা হয়ে যা। সুবহানাল্লাহ বলেন, ও মুসলমান মনোযোগ, নবীর উম্মত আল্লাহকে দেখতে যাবে, আল্লাহ পর্দা উঠিয়ে উম্মতকে দেখা দিবে। সুবহানাল্লাহ, মুসা নবী দেখতে গিয়ে সহ্য করতে পারে নাই, মুসা নবীর দৃষ্টিশক্তি সইতে পারে নাই, মুসা নবী বেহুশ হয়ে গেছে, 6 মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছাই হয়ে গেছে। আমার নবীর উম্মতে আল্লাহকে দেখা দেখবে লাখু লাখু বছর এক নজরে তাকিয়ে থাকবে, কিন্তু কিসের বেহেস কিসের দুজুক কোনো খবর থাকবে না। আপনার লাগি সাজায় আছে এ ওই আমার আল্লাহ সারা নবী, আপনি নবী নবী আপনি সাইয়েদ হাজির নাজির তুমি শ্বশুরিলে আই নবী মরে নাই, মোল্লা ক নবী মইরা গেছে, নবী যদি মইরা গেছে আল্লাহ কেমনে বেঁচে আছে? প্রশ্ন, নবী আল্লাহ না আল্লাহ নবী না? মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? ও মুসলমান মোহাম্মদ মুস্তফা হুদা নিহি হুদা সে জুদা বিনিহি, মোহাম্মদ মুস্তফা আল্লাহ নিহি আল্লাহ সে জুদা বিনিহি, জু জুদা জানে তো কুপুরি হে, জু জুদা জানে তো বেমানি হে। সুবহানাল্লাহ, মোহাম্মদ আমার নবী, জিন্দা নবী, আওয়ালে আখিরি নবী, জাখেরে বাতেনে নবী, বন্ধুরে নবী জিন্দা নবী, নবী মরে নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, রাসূলি খুদা রূহ মুবারক মালাকাল মুতাজরাইল নিয়ে গেছে আর সাজিমে পৌঁছার পরে আল্লাহকে বলে, এত তেজস্বী এত ভারী রূহ মুবারক আমি কোনো এ পর্যন্ত আনি নাই, আমি সইতে পারতেছি না, আপনি আমাকে হেল্প করুন, আপনি ধরুন। আল্লাহ বলেন, আজরাইল সৃষ্টিতে বন্ধুর সাথে কোনো মেশাল নাই, নেকি দু জাহামে মিসালে মোহাম্মদ, নেকি দু জাহামে মিসালে মোহাম্মদ, জামালে হুদা হে কামালে মোহাম্মদ। সুবহানাল্লাহ, বল আমার বন্ধুর শান কত যে মহান, প্রমাণ দিতে গিয়া আমি এতক্ষণ এত দুঃখ পর্যন্ত এনেছি, আমার বন্ধুর মোবারক রাখবার জায়গা সৃষ্টিতে কোন জায়গাতে আমি বানাই নাই, একমাত্র এই রূহ মোবারক থাকবে ওনার দেহ মোবারকের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, নিদে এসো ওনাকে চাদর মোবারকের নিচে শুয়াই রাখছে, চাদর মোবারকের ভিতর থেকে দুটি ঠোঁট মোবারক লেরে লেরে বলতেছে, রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি, ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ বলে, উনাকে জানাজার মাটি নিয়েছে, আমাদের মতো জানাজার নামাজ নবীজির হয় নাই, কারণ নবী মরে নাই, নবী জিন্দা নবী, সাহাবীরা সালাতু সালাম দিয়ে দিয়ে বিদায় হয়ে গেছে, ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক তলোয়ার হাতে নিয়ে ঘুরতেছে আর শুনতেছে, কেউ নি বলে নবী মরে গেছে, কেউ যদি বলবে নবী মরে গেছে, ওমরের তলোয়ারের আঘাতে সিঁড়ি খণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কে এতিম বানিয়ে চলে যাচ্ছেন, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? নবীজি কাফন মুবারকের ভিতর থেকে দুটি আঙ্গুল মুবারক উত্তোলন করে বলেছেন, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আমার আহলে বায়াতকে রেখে গেছি। সুবহানাল্লাহ বলেন, এই দুটি পথকে যারা আঁকড়িয়ে ধরবে তারা সঠিক পথের যাত্রী হবে। রাসূল পাকের জানাজার মারতে গিয়ে রওজা মুবারককে দাফন করেছে, বন্ধুরে মুখ মুবারকের কাবর মুবারক খোলার পরে দেখতেছে রওজা মুবারকের ভিতরে বলতেছে, রাব্বি হাবলি উম্মতি
রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ বলেন ওই নবী ওই নবীর আগমন এই 12ই রবিউল আব্বাল সোমবার সুবহ সাদিকের টাইম এই পৃথিবীতে নবী এসেছে মক্কাতে নবীজির কদম লাগার পরে তাম পৃথিবী মসজিদ হয়ে গেছে নবীজি নাম রেখেছে মক্কা বন্ধু ওই নবীর আগমন 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 9 অক্টোবর ঈদ মিলাদুন্নবীর জুলুস এই জুলুস সর্বপ্রথম আমার আল্লাহ করেছে রোজা আজলে সুবহানাল্লাহ বলেন সর্বপ্রথম জুলুস করেছে আল্লাহ মোল্লা আল্লাহ মানে না সেজদা করে আল্লাহ রে মোল্লা আল্লাহ মানে না যেদিন নবীজি এসেছে দরাতে মা আমেনা বলতেছে আমার ঘরে চারজন মহিলা এসেছে এক নম্বর মহিলা মা খাওয়া দুই নম্বর মরিয়ম তিন নম্বর হাজেরা ওরা পরিচয় দিয়েছে আল্লাহ পাঠিয়েছে জান্নাত থেকে আল্লাহর বন্ধুকে রিসিভ করতে চার নম্বর মহিলা ঘরের দরজা দাঁড়িয়ে দু চোখের পানি দিয়ে ঝর্ণার মতন ছেড়ে কাঁদতেছে চার নম্বর মহিলা কাঁদতেছে তিন নম্বর তিনজন মহিলা পরিচয় দিয়েছে ওরা নবীর মা নবীর বিবি মা আমানা ডাক ডাকো তুমি কে গো তিনজন মহিলা পরিচয় দিয়েছে তুমি কেন পরিচয় দাও না তুমি কেন কাঁদতেছ চতুর্থ নম্বর মহিলা বলতেছে আমি কোন মুখে পরিচয় দেব আমি কি দিয়ে পরিচয় দেব ওরা নবীর মা নবীর বিবি আমি কোন নবীর মাও না নবীর বিবিও না মা আমানা কোথায়লে তুমি কে চার নম্বর মহিলা কেঁদে কেঁদে বলতেছে আমি হইলাম ফেরাউনের বিবি আমার নাম হলো আসিয়া আসিয়া গো তুমি কাফিরের বিবি হইয়া তুমি কাফিরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশন পাইলা কোন বন্দিগি দিয়া সুবহানাল্লাহ বলেন কোন বন্দিগির বিনিময়ে আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশন পেয়েছ আসিয়া কেঁদে কেঁদে বলে আসিয়া কেঁদে কেঁদে বলে মা মেনা শুনেন আমি কোন বন্দিগির বিনিময়ে আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশন পেয়েছি ওরা রিসিভ করতে এসেছে নবীর মা নবীর বিবি হয়ে আমি আল্লাহর বন্ধুকে শুধু রিসিভ করতে আসি নাই কাফেরের বিবি হয়ে আল্লাহর বন্ধুকে কুলে নেওয়ার পারমিশন পেয়ে এসেছি আল্লাহু আকবার আসিয়া আল্লাহর বন্ধুকে কুলে নেবার পারমিশন পেয়েছেন কাফেরের বিবি হয়ে নবীর মা নবীর বিবি হয়ে রিসিভ করার পারমিশন পেয়ে এসেছেন জান্নাত থেকে আসিয়া এসেছেন আল্লাহর বন্ধুকে কোলে নিতে মা আমেনা কো তুমি কোন বন্দিগির দ্বারা এই আল্লাহর বন্ধুকে কোলে নেওয়ার পারমিশন পেয়েছো আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে বলে আমেনা গুমা ও মা আমার বন্দিগির কথা শুনেন সমস্ত রাষ্ট্রের প্রজাগণ আমার স্বামীরে খোদা মানে খোদা জানে স্বামী তো স্বামী হয় স্বামী কোনোদিন খোদা হইতে পারে না বন্ধুরে একজন স্বামী আছে জগতে যিনি হচ্ছে জগৎ স্বামী সুবহানাল্লাহ বলেন একদিন সব চারিয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন ও নোয়াগের মা বোনেরা একদিন তোমাকে তোমার মা বাবা লাল শাড়ি পরাইয়া যার মাধ্যমে শরীয়তের বাদনে তোমাকে সপে দিয়েছে তিনি একজন স্বামী লাল শাড়ি পরে যার ঘরে ঢুকেছ তিনি তোমার স্বামী তিনি খোদা নয় খুব মনোযোগ তিনি কে স্বামী মানতে হবে স্বামী জানতে হবে খোদা মানা যাবে না কিন্তু এই স্বামী যেদিন তোমাকে সাদা শাড়ি পরাইয়া ঘর থেকে চির বিদায় দিবে চার তাকবীরে নামাজ কমপ্লিট করার পরে অন্ধকার কবরে যেই স্বামীর খাতে সপে দিবে তিনি হলো তোমার জগৎ স্বামী সুবহানাল্লাহ বলেন বিসমিল্লাহ ওয়া আলামিল্লাতে রাসূলিল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ ওয়া আলামিল্লাতে রাসূলিল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামে নবীজির মালিশ হবে সুবহানাল্লাহ বলুন
আল্লাহর নামে নবীজির মাল হিসাবে তোমাকে কবরে রাখবে। লাল শাড়ি পরিয়া যে স্বামীর ঘরে এসেছিলা ওই স্বামী চলে যাবে, ওই স্বামী চলে যাবে, বন্ধুরে জগৎস্বামী তোমাকে রিসিভ করবে, কোলে নিবে। সুসময়ে বন্ধু বটে অনেক হয়, অসময়ে হায় হায় কেউ কারু নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। নিদানকালের বন্ধু নবী গো, নিদানকালের বান্ধবের নবী গো, দাঁড়াও নবী সাম জন্মের আই না আই না আই আই নিদান কালের বন্ধু, নিদান কালের বন্ধু নবী দাঁড়াও নবী সামনে জন্মের নিদান কালের বন্ধু নবী দাঁড়াও নবী সামনে জন্মের মত দেই কালই তো মারিয়া দাঁড়াও নবী সামনে জন্মের চাল সহিবকে মনে গো জানা সহিবকে মনে গো মোরশেদ তোমার প্রেমেরি জানা জালা সঙ্গী বোকে মনে গপ জালা সঙ্গী বোকে মনে গোরেজবি মাওলার প্রেমে রে জালা আই গইয়া গইয়া জলেহিয়া গুন রে বাজা বসিলে নিহিরালা গইয়া গইয়া জলেহিয়া গুন রে বাজা বসিলে ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশ রিতে বোঝে না মন বালা গো রেজবি মাওলার প্রেমে রে জানা আই সাদ কোহরিয়া পর নাম আমরা রেজবি নামের মালা হায় হায় সাদ কোহরিয়া পর নাম আমরা রেজবি নামের মালা বীর কবিচ্ছেদের জালা বি বীর কবিচ্ছেদের জালা সখী বোকে মনে গো রেজবি মাওলার প্রেম রে জানা আই 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 রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়াঙ্গারা হায় হায় রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়া মরিশিদ রূপে পয়রা আমরার রেজিবির রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো রেজবি মাওলার প্রেম রে জানা আল্লাহ 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 আল্লাহ
জাল্লা সখী বুকে মনে গপ জাল্লা সখী বুকে যারে যাম লায়েক সেজা মনের বেত বুঝবে কে রেজবি এই বিনয় কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের বেত বুঝবে কে রেজবি এবে হাই হাই যেই দিন খোতে রেজবি গোহারা সৈগপুক শিব প্রিয়া দেখ না গত রাওয়া আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা সৈগ বুক শিব শ্রিয়া দেখ না গত রাওয়া জিয়ন তে হই আসি মোরা রেজবি বাবা বেখনে মনের বেত বুঝবে কে রেজবি এবে হুলাব ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোরআনেতে শুনাছি আমি গো তুমি জগতে স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আন্নায়া কোন জন্মের অপুর আল্লাহ ও কোন জন্মের অপুর বন্ধুরে একদিন সব চারিয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে দুনিয়ার সব পর হবে জগৎ স্বামী রিসিভ করবে সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে নুরানি বিছানা বিছায় নবী ঘুম পাতাবে আসিয়া বলতেছে আমি না গো মা সমস্ত রাষ্ট্রের প্রজাগণ আমার স্বামীর খুদা মানে খুদা জানে কিন্তু স্বামী কোনোদিন খুদা হইতে পারে না একদিন সমস্ত রাষ্ট্রের প্রজাগণ স্টেক করছে আমরা তোমারে খোদা জানি খোদা মানি কিন্তু তোমার বিবি তোমারে খোদা মানে না কথা দিছি আগামী দিন দশটায় ময়দানে তোমার বিবি প্রকাশ্য মাঠে আমাদের সামনে তোমাকে খোদা বলে ডাক দিতে হবে যদি খোদা বলে ডাক দেবে তো আমরা খোদা বলে মানবো নতুবা আমরা চলে যাব আর কোনদিন খোদা বলবো না ফেরাউন বিপদে পড়ে গেছে ফেরাউনের লাশ আজ পর্যন্ত মিশরে আছে অক্ষত অবস্থা রেখেছে মাঝে মধ্যে ফেসবুকে সারে বিরাট বড় লাশ কঙ্কাল হয়ে পড়ে আছে বিশ্ববাসীকে আমরা আল্লাহ দেখাইতে সুবহানাল্লাহ বলেন বন্ধুরে ফেরাউন বলতেছে আসিয়া গো বিরাট বড় বিপদে পড়ে গেছি আসিয়া কো হুদা কই কি ফেরাউন খুশি আসিয়া বলছে হুদা কই কি ফেরাউন খুশি
আসিয়া কো বান্দা বিপদে পড়লে খোদা বাঁচাইবে, খোদা বিপদে পড়লে কে বাঁচাইবে। ফেরাউন বলতেছে আসিয়া মজা করার সমুখাতে নাই, রাত পয়লে কঠিন পরীক্ষা, সমস্ত প্রজাগণ বিদায় নিবে, একটাই কারণ তুমি আমাকে হুদা বলে ডাক না দিবে। সমস্ত রাষ্ট্রের প্রজাগণ বিদায় নিবে, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তুমিও জানো আমিও জানি, আজীবন থাকবো আমি স্বামী তুমি বিবি, কিন্তু কালকের মাঠে একবার তুমি হুদা কইয়া ডাক দিবে। জীবনে দিলে দিও না দিলে নাই, বলো আসিয়া তুমি হুদা বলে ডাকবে কিনা। আসিয়া বলো মন্দ কিছু বলে নাই, খাবা না কিছু বলে নাই। ফেরাউন বলতেছে ও উজির রে কঠিন পরীক্ষা, যদি আসিয়া হুদা বলে ডাক না দিবে, সমস্ত প্রজাগণ বিদায় নিবে, হুদাগিরি চলে যাবে। জোরে কৌশলে না মানলে, জোরে হইলে তারে হুদা বলাইতে হবে। তুমি বাজারে যাও তাড়াতাড়ি, আটটা গুদা বানাই নিয়ে আসো, মুডা মুডা রড দিয়ে আটটা সাফল বানাই আনছে, আইন্যা কইডির আগুনে পুরা দাও। ইডি আগুনে পুড়তেছে, লালের লাল হইতেছে, সারা রাত্র ফেরাউনের চোখে ঘুম নাই, দশটার পরে কঠিন পরীক্ষা আসতেছে। রাত্র প্রভাত হয়ে গেছে, প্রজাগণ ময়দানে হাজির হয়ে গেছে, ডাকতেছে হুদা তাড়াতাড়ি আসো ময়দানে, আসিয়া কে সঙ্গে নিয়ে। ফেরাউন বলতেছে আসিয়া ও আসিয়া চলো আমার সাথে, যাব কোথায় কো ময়দানে, কেন গো একবার বলে ডাক দিও আমারে, আমি তোমার খোদা, লজ্জা দিও না শরম দিও না, আসিয়া ভালো মন্দ কোনো কিছু কয় না। রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে, ইমান কারে কই রে বন্ধু, ইমানদার কারে কই, ইমানদার হইলে, ইমানদার হইলে আমার আল্লাহ রাজি হয়, ইমানদার হইলে আমার নবী রাজি হয়, ইমানদার হইলে আল্লাহর প্রেমে জীবন দিলে আমার নবীকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ, মোহাম্মদ মুস্তফা হুদা নিহি, হুদা সে জুদা বি নিহি, মোহাম্মদ মুস্তফা আল্লাহ নিহি, আল্লাহ সে জুদা বি নিহি, আল্লাহকে আল্লাহর প্রেমে জীবন দিলে নবী মিলে। সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ, কবির মনোযোগ। ময়দানে গেল, প্রজাগণ বলতেছে হুদা বলো, আসিয়াকে তোমাকে একবার হুদা বলে ডাক দিতে নতুবা গেলাম। ফেরাউন বলতেছে আসিয়া একবার বলে দাও আমি তোমার খোদা, সজ্জা দিও না শরম দিও না, একবার বলে দাও আমি তোমার খোদা। আসিয়া নিঃশ্বাস পেলে বলেছে তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, তারে আমি খোদা মানি। জোর করে আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, তারে খোদা মানি, তুমি আমার স্বামী। কথাটা বলার সঙ্গে সঙ্গে এক নম্বর গুর্দা দিয়া ডাইন খাতরা কেটে ফেলেছে, দ্বিতীয় গুর্দা হাতে নিবার আগে আসিয়া বাম খাতরা কাটবার আগে বলে দাও আমি তোমার খোদা কিনা। আসিয়া বলে একবার বলেছি তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, তারে খোদা মানি, তুমি আমার স্বামী। দ্বিতীয় গুর্দা দিয়া বাম খাতরা কেটে ফেলেছে, ইমান কারে কই নবীজি, ইমান শোনো তার বলো নবী, শোনো যাহারি প্রেমেতে পাগল হোদে সুবহান বলুন, যাহারি প্রেম হোদে সুবহান নবীজি, ইমান বলো নবীজি, ইমান রাস্তা দিয়া নূর নবীজি হলে চলমান, রাস্তা দিয়া হলে খোদার হুকুমে মে গেছে করত সায়া দান, বলুন নবীজি শোনো তাহার শান বলুন, মান ও বন্ধু। প্রথম গুর্দা দিয়ে ডাইন খাত, দ্বিতীয় গুর্দা দিয়ে বাম খাত, তৃতীয় গুর্দা দিয়ে ডাইন রান, চতুর্থ গুর্দা দিয়ে বাম রান, পঞ্চম নম্বরের গুর্দা পেরদা ঢুকাইলো পিরদা বাকিরি করলো, ষষ্ঠ নম্বরের গুর্দা পিরদা ঢুকাইয়া পেরদা বাকিরি করছে,
সপ্তম নম্বরের গোর্দা দিয়া সিনাদার নিচে একটা কূপ দিছে, দেখোটা দুই ভাগ হয়ে গেছে, অষ্টম নম্বরের গোর্দা হাতে নিব, আসিয়া ডাকতে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, তুমি কই কই গো, ডাইন কাত কেটেছে দুঃখ নাই, বাম কাত কাটছে দুঃখ নাই, ডাইন ডান কাটছে দুঃখ নাই, বাম রান কাটছে দুঃখ নাই, দেখোটা দুই ভাগ করছে গো তাতেও দুঃখ নাই, মুখটা জিব্বাটা আছে তোমাকে রহমান রাহিম গাফফার নামে ডাকতে পেরেছি, আমার জিব্বাটা যদি কেটে ফেলি গো আমি তো তোমার রহমান নামে ডাকতে পারবো না, গাফফার নামে ডাকতে পারবো না, আল্লাহ ডাকতে কো আসিয়া গো, ডাইন কাত কেটেছে খাত দিব, বাম কাত কেটেছে খাত দিব, ডাইন ডান কাটছে তাও দিব, বাম রান কাটছে তাও দিব, দেখোটা দুই ভাগ করছে গো তাও দিব, কিন্তু ইমান গেলে আমি তোমার ইমান দিতে পারবো না, জোর করুন সবার, আসি হাত কেটেছে দুঃখ নাই, পাও কেটেছে দুঃখ নিও না, দেহ কাটছে দুঃখ নিও না, জিব্বাটা কেটে ফেললে তবু দিয়ে দিও দুঃখ দিও না, এ কষ্টের বিনিময়ে এমন একটা নিয়ামত আমি তোমার কোলে দিব, এমন একটা নিয়ামত আমি তোমার কোলে দিব গো, যে নিয়ামত না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না, জোর কোন সভা আসিয়া ডাকতে কো আমি না গো মা, দেখো জবন বিলাইয়া আল্লাহর বন্ধুকে কোলে লইবার পারমিশন পেয়েছি, আমি তোমার গড়ে এসেছি আল্লাহর বন্ধুকে কোলে নিতে, শুধু কোলে নিয়ে আসিয়া শেষ হয় নাই, ময়দানে মহাশরে কুটি কুটি উম্মতের সামনে আসিয়ার সাথে আমার নবীর সাথে আসিয়ার বিয়ে হবে, জীবন দন্য করতাম রে পুরা বুক জুড়াইতাম রে প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া পুরা বুক জুড়াইতাম রে প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া আসিয়া জীবন দিছে কার প্রেমে, আল্লাহর প্রেমে, কার প্রেমে ফাইসে কারে।